प्रिय श्रोता मंडली होमिओथेरापी चैनल पक्ष अपन अभिनंदन जाना। आज और एक खूब गुरुत्वपूर्ण विषय निये अपन का हाजिर हलम, ता हलो आमरा जारा माँ बाबा हुए थी, विशेष करे कन्या सन्तानेर माँ बाबा दे उद्देश्य एई भिडियोटी पब्लिश करा हलो, जा खुबी प्रयोजन बोले मने करी। कारण कन्या सन्तानदेर प्रथमे विशेष करे मादेरकेई एई विषये नजर रखा प्रयोजन। आज जे रोग विषये बोलते जाच्छी ता हलो ऋतु सम्बन्धीय रोग बा मेंस्ट्रुएशन प्रॉब्लम। एई विषये एकटी आलोचना ना करलेई नय जे शास्त्रे उल्लेख आछे दशमे कन्याका प्राप्ति तदुर्धम रजस्वला, तबे देश स्थान स्वास्थ्य एवं वंश प्रभृति भेदे विभिन्न बयसे प्रथम ऋतुस्राव प्रकाश पेये थाके। स्वास्थ्य विशिष्टा बालिका यौवनावस्थाय पदार्पण करले जरायु देश थेके स्वाभाविक ओ सामयिक रजस्राव सह সেই প্রদেশের শৈশিক ঝিল্লির উপরের স্তর এবং ডিম্বাশয় থেকে ডিম্ব, ইংরেজিতে তাকে ওভাম বলা হয়, বের হতে থাকে। তখন ওই বালিকা ঋতুমতী হয়েছে বুঝতে হবে। জরায়ু দেশ থেকে মাসিক যে ঋতুস্রাব হয় তাকেই ঋতু বা স্ত্রী ধর্ম বলা হয়। সময় মতো বালিকাদের ঋতু প্রকাশ না পেলে তা ঋতু দর্শনে বিলম্ব রোগ বা এক কথায় এনিমিয়াও বলা যেতে পারে। কি এই বিলম্বের কারণ? এই বিলম্বের কিছু কারণ রয়েছে, যেমন স্বাস্থ্যহীনতা, ম্যালেরিয়া জ্বর ভোগ, পুষ্টিহীনতা, জরায়ু ও ডিম্বকোষের কোনো প্রকার গঠন বিকৃতি এবং সতিচ্ছদের অর্থাৎ হাইমেনের অছিদ্রতা, জুনিপদ না থাকা বা জরায়ু মুখ বন্ধ থাকা ইত্যাদি কারণের জন্য এই রোগ দেখা যায়। এই রোগ এর কিছু লক্ষণ আছে, যে লক্ষণগুলি থেকে আমরা বুঝতে পারি বা আমাদের বুঝে নিতে হবে যে কিছু রজস্রাবের গোলযোগ রয়েছে। বালিকাদের সময় মতো স্ত্রী সুলভ গঠনাকৃতি প্রকাশ পায় না, গোপের রেখা দেখা দেয় ও পুরুষের মতো গলার স্বর হয়ে যায়। এর ফলে নানা উপসর্গ প্রকাশ পায়, যেমন বমন, মাথা ব্যথা হতে পারে, শ্বাসকষ্ট, বুক ধরপরানি, এমনকি উন্মাদনা, অর্থাৎ কখনো কখনো বিকারগ্রস্ত পাগলের মতো হয়ে যেতে পারে। এছাড়া তলপেটে ব্যথাও থাকে। এই সময় এদের মধ্যে কিছু আলাদা ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পেতে পারে, যেমন খড়ি মাটি, ছাই মাটি ও অম্লদ্রব্য প্রভৃতি খেতে প্রবল ইচ্ছা জন্মে। কখনো নাক বা মুখ দিয়ে
রজস্রাব হতে পারে এবং চর্মরোগ দেখা দিতে পারে। বালিকারা যখন বড় হতে থাকে তখন স্বভাবতই মায়ের নিকট এই বিষয়গুলি গোপন করে বা অজান্তেই অতিরিক্ত বিলম্ব হয়ে যায়। এর ফলে তাদের জীবনে চলে আসে এক দুর্বিষহ পরিস্থিতি। সময় মতো চিকিৎসা করলে এই সমস্যার সমাধান করা সহজেই সম্ভব হয়, কিন্তু রোগটি যদি পুরনো হয়ে যায় তাহলে কিন্তু দীর্ঘদিন ঔষধ সেবনের প্রয়োজন হয়। এতেও যদি সমস্যার সমাধান না হয়ে থাকে, অর্থাৎ দীর্ঘদিন ঔষধ সেবন করার ফলে যদি সমস্যার সমাধান না হয়ে থাকে, তাহলে সেসব ক্ষেত্রে অস্ত্র চিকিৎসার প্রয়োজন হতে পারে। তবে হোমিওপ্যাথিক মতে এই ধরনের বেশ কিছু সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে। আমি এখানে কিছু সংখ্যক ঔষধের নাম বলে দিচ্ছি। যে সকল ঔষধ রোগিনীদের প্রয়োগ করে আমি সফল হয়েছি সেই ঔষধগুলি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো সুফল পাবেন, কারণ আমি এতে 70-75% সফলতা লাভ করেছি। যাই হোক, প্রয়োজনীয় ঔষধগুলি আমরা এখন আলোচনা করব। প্রথমত যে ঔষধটি বলব তা হল অশোকা মাদার। এই ঔষধটি বয়স 11 বছর থেকে 18 বছর অবধি 15 ml জলে 4-5 ফোঁটা করে দিনে 3 বার খাওয়ার পূর্বে খেতে হবে। এবং যেহেতু এই রোগের একটা প্রধান কারণ রক্তাল্পতা বা অ্যানিমিয়া, তাই এক্ষেত্রে ফেরামফস 12x এই ওষুধটি অশোকা মাদারের সঙ্গে নিতে হবে। এই ওষুধটি 11 থেকে 18 বছর বয়স অবধি 3-4টা করে দিনে 2 বার 3 সপ্তাহ খাবার পর খাবে। এছাড়া কখনো কখনো দেখা যায় অসময়ে, অর্থাৎ ঋতু বন্ধ হয়ে যাওয়ার আগ মুহূর্তে, বয়স 50-এর আগে কিছু কিছু মহিলাদের ক্ষেত্রে অসময়ে ঋতু বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে এই ওষুধটি গ্রহণ করবেন। যেভাবে তা হলো 19-35 বছর বয়স অবধি 5 ফোঁটা, 36-50 বছর বয়স অবধি 6 ফোঁটা করে 15 ml জলে দিনে 3 বার খাওয়ার পূর্বে খেতে হবে। সঙ্গে ফেরামফস 12x 4-5টা করে দিনে 2 বার খাওয়ার পর 3 সপ্তাহ খাবেন। এইভাবে খেতে খেতে ঋতুস্রাব শুরু হয়ে গেলে ওষুধ খাওয়া বন্ধ করে দিতে হবে। এছাড়া আরও কয়েকটি ওষুধ আমি রোগিনীদের ক্ষেত্রে প্রয়োগ করে দেখেছি, সেক্ষেত্রে বেশ সুফল অর্জন করেছি। যেমন 2 নম্বরে থাকছে সেবাইনা 30, এর সঙ্গে ফেরামফস 12x, 3 নম্বরে পালসেটিলা 30 এবং ফেরামফস 12x, 4 নম্বরে থাকছে সিমিসিফুগা 30 এবং ফেরামফস 12x। এই সিমিসিফুগা 30
এই ওষুধটি হিস্টিরিয়া রোগগ্রস্ত বালিকা বা রোগিণীদের জন্য বিশেষ উপকারী। কিছু জানতে হলে আপনারা আপনাদের অসুবিধাগুলি কমেন্ট করে জানাবেন, আমি সব সময় সহযোগিতা করতে প্রস্তুত আছি। আর বিশেষ কিছু নয়, যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য এবং আমাকে অনুপ্রাণিত করার জন্য। নমস্কার, ধন্যবাদ আন্তে, ডক্টর পি সি বর্মন, হোমিওথেরাপি।